إني أرى فيه شرطا أيضا يا رسول الله، وهي مشيئة الله عز وجل، فلعلي ممن لم يشاء الله. والله حبيب এই জায়গা আমি নতুন করে আরেকটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তওবা করে ঈমান আনায়নের পর গুনাহ মাফ হতে আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না কোন বাক বান্দার উপর আল্লাহ পাক দয়া করবেন। আমি এত গুনাহ করে ফেলেছি, ওই গুনাহের দিকে তাকিয়ে যদি আল্লাহ আমার প্রতি দয়া করতে না হয় ইচ্ছা হয় এরাদা যদি না হয় তাহলে তো আমার গুনাহ মাফ হবে না। যেহেতু কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না, রাসূল আপনি আমারে বিদায় দেন, আমি অসীম মুসলমান হব না। নবীজি অবাক হয়ে গেলেন, চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিল আয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ পাক অসীর প্রশ্নের জবাব দিয়ে নিজে তার হাবিবের উপর আয়াত নাজিল করে দিয়েছে। যারা জানেন আমার সঙ্গে পড়েন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أذكر بأن الله أكبر. الله أتنزل كورة شرنت جواب دلن حبيب أبني أمار بندر وحشيش وشاب غلام در جنادن أمار بندر جتوي غناه أمار بندر جنا أمار رحمت تكي نراشنا ہوئے جائے أبني بولين নিরাশ হওয়ার কোনো দরকার নাই, কোনো শর্ত নাই, কোনো চুক্তি নাই, কোনো কন্ডিশন আর কমিটমেন্টের প্রয়োজন নাই। আমার বান্দা যখনই একনিষ্ঠ দিলে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করবে, তৎক্ষণাৎ আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে বান্দারে নিষ্পাপ মাসুম বানায় দিব। ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় তিনি অতীব ক্ষমাকারী মর্যাদাকারী। ওয়াসি, এবার তোমার সিদ্ধান্ত কি বলো? ওয়াসির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করল। ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর আমারে লজ্জা দিয়েন না, আপনার হাত মোবারক আগায় দেন, আমি আমার কাঙ্ক্ষিত জবাব পেয়ে গিয়েছি, আর আপনি আমারে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আশা আছে না নাই? কম না বেশি? বুখারীর হাদিস, আল্লাহ তাআলার সম্বন্ধে আপনি যেই ধারণা রাখবেন আল্লাহরে আপনি সেইভাবেই পাবেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনারে মাফ করবে, আল্লাহ অবশ্যই আপনারে মাফ করে দিবে। বুখারী মুসলিম সহিহাইনের একটা হাদিস আপনাদের শোনাই, যখন মানুষের সাকরাত মৌতের যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তার চোখের সামনে দুইটা রাস্তা ধরেন, একটা আশার তথা জান্নাতের আর একটা নিরাশার তথা জাহান্নামের। যখন বান্দার আশার দিকে প্রবল হয়ে যায় ঈমানটা, বান্দা যদি মনে করে আল্লাহ আমারে মাফ করবে এটাই আমি বিশ্বাস করি, তাহলে জাহান্নাম তার জন্য বন্ধ করে আল্লাহ জান্নাত খুলে দেন। এবার এতক্ষণের আলোচনা বুঝলে কোন ইমানদার বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমি গুনাহগার কিন্তু আমার রব, আমার আল্লাহ তিনি গফফার, আমি আশা রাখি আল্লাহ আমাকে মাফ করবেই, এই আশা দাদার আছে, দু হাত তুলে আল্লাহর দেখান। আশা আছে? কম না বেশি? তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আশা থাকতে হবে। কি আশা? যে আমি গুনাহ নিয়ে টেনশন করি কেন, আমার রব তো আছেন, আল্লাহ আমারে মাফ করে দিবেন। এই আশা নিয়ে যদি মরতে পারেন, আমার ইয়াকিন বলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। এটা অন্য উম্মত হলে কি হতো আমি জানি না, কিন্তু এটা আমার রসূলুল্লাহর সাদাকা, ঠিক কিনা বলেন? দুই নম্বর শর্ত হচ্ছে আন্নাদামা,
অনুতপ্ত হতে হবে, অনুশোচনা থাকতে হবে, গুনাহের জন্য লজ্জিত হতে হবে, এর আলামত চোখের মধ্যে পানি থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত গুনাহ নিয়ে আপনার অনুশোচনা সৃষ্টি না হবে, লজ্জিত না হবেন, চোখে পানি যতক্ষণ না আসবে, এক লাখ বার তওবা করলো তওবা কবুল। কিন্তু ভাই সাহেব, আমরা তো এখন গুনারে গুনাহ মনে করি না, ঠিক কিনা বলেন? হারাম খাই হালাল মনে করে আছে না, সুদ তো খায় খাই, আবার এটার পক্ষে স্লোগান দেয়, এমন আছে না? নাই, এর কারণ আছে। আন্তর্জাতিক ভাবে গুনাকে তামাম বিশ্বে প্রমোট করা হচ্ছে, জেনার মতো গুনা যুবকদের মাঝে ফ্রিতে ঢুকায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এর অন্যতম মাধ্যম হলো এদেশের নাটক আর সিনেমাগুলি। মুসলমানদের দেশ অপসংস্কৃতি বন্ধ করতেই হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই দেশে বিভিন্ন দিবস পালিত হয়, এর মধ্যে যুব সমাজ ধ্বংসের জন্য একটা দিবস আছে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? এই দিবসটিতে অফার দেওয়া হয় যে এই দিবস উপলক্ষে অমুক কোম্পানির মোবাইল সেট কিনলে 13% ডিসকাউন্ট, অমুক কোম্পানির জুতা কিনলে 25% লাক্সারিয়াস ডিসকাউন্ট, অমুক কোম্পানির পাঞ্জাবি কিনলে 50% ডিসকাউন্ট। যেই ব্যক্তিরা এই নির্দিষ্ট দিবস উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করে, এদের ব্যবসা অবৈধ, ঠিক কিনা বলেন? আর এদেশে গুনাহ আরো একটা ভাবে মানুষ শিখতেছে, এটা হলো ভিনদেশি টিভি চ্যানেল, ঠিক কিনা বলেন? আশেপাশের দেশের টিভি চ্যানেলগুলি, ওই দেশে স্টার জলসা চলে, আর এই দেশে তা দেখে বহু মেয়ে পাখি ড্রেস না পেয়ে গলায় রশি দেয়, ঠিক কিনা বলেন? এই স্টার জলসা, জি বাংলা, জি সিনেপ্লেক্স বাংলাদেশের কম করে 1 লাখ ঘরের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে, বহু মা বোনদের পরকিয়া শিখিয়েছে, বেবাদ্দা বানিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন শুধু শহর খারাপ, না, গ্রামে ওই বীজ ঢুকে গেছে, আগের মতো মানুষের পর্দা নাই, ঠিক কিনা বলেন? আগের মতো আল্লাহর ভয় নাই, গুনাহ করে দিদারছে। আগে একটা মানুষ জেনা করে যদি ধরা খাইতো, কথার কথা মনে করেন, মৌতের আগ পর্যন্ত আর সেহারা এলাকার মানুষ বেশি দেখতে পারত না। আর এখন বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে, 100 জেনা করে মানুষকে মিষ্টি খাওয়াইছে, চিল্লা এখন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ গুনারে তো গুনাহ মনে করে না, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আমার কথায়? দুই একটা উদাহরণ দিলে কি আপনারা কষ্ট পাবেন? কিছু উদাহরণ টানতে হয় বোঝানোর জন্য। মানুষ তো গুনারে গুনাহ মনে করে না, আর দুই একটা উদাহরণ দিই, রাগ করে না বাজান। রাস্তার সরকারি টাকা মনে করেন জনমের মারামার্স, পিস ডালায় টাকা খাইছে, গরিব দুঃখীর বৃদ্ধ ভাতার টাকা খাইছে, বিধবা ভাতার টাকা খাইছে, জনগণের কল্যাণমূলক টিন গম এগুলি চুরি করছে, কইরা মাইক যখন পায় এমন বক্তব্য দেয় মনে হয় যেন কেবল জান্নাত থেকে পলায় আসছে, ঠিক কিনা বলেন? যতদিন লজ্জিত না হবা আর চোখের মধ্যে অনুতপ্ত হয়ে পানি না আসবে, গুনাহ মাফের কোনো কারণ। মাদানীদের কথা, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা কতটুকু গুনারে গুনাহ মনে করি? একটা দুইটা উদাহরণ দিই, রাগ করেন না। এমন মুসল্লি হয়তো আপনার এলাকায় আপনি পাবেন, আমি পাইছি, যে জায়নামাজটা সামনের কাতারে থাকতে হবেই, যদি সে শেষে আসে তাও সামনে, আর ভুলক্রমে কোনো দূরের অতিথিও যদি তার জায়নামাজে বসে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের মতো যুদ্ধ লাগবে তার সাথে, আছে না? সেজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ বানায় ফেলছে, দুইবার হজ করছে, একবার ওমরা করছে, তিনবার হ্যাটট্রিক, কিন্তু এই ব্যক্তিও তার নাতি নাতনির বিয়ের সময় আর মুসলমানিতে মসজিদের দিকে ঘুরাই দিয়া ড্যাকসেট বাজায় পুরো এলাকারে আতঙ্কিত বানায় আছে না? আছে না? তুমি হাজি না, তুমি একটা নাম্বার 1 পাজি মিয়া, ঠিক কিনা বলেন? যে হজ তোমাকে গুনাহের রাস্তা থেকে ফিরাতে পারলো না, তোমার জন্য আফসোস। আমার বাস্তব ঘটনা শুনে, আমি একজনের কইছি, মিয়া
হাজি সাহেব আপনি কামড়া করলেন কি মসজিদের দিকে ডেস্ক সেট দিবেন আর মসজিদের দিকে দিলেই যে হারাম হবে আর বাকি দিকে হালাল হবে মাসালা তো এমন না কামটা করলেন কি হুজুর আপনাগো লাগায় যে আপনাদের জন্য আর থাকতে পারমু না এলাকায় পোলাপান যদি এখন একটু আনন্দ না করে তো করবে কবে সেরকম নাউজুবিল্লাহ আছেন এরকম মিয়া সাহেব আসছে কোন কেন জোরে কোন আছেন না নাই গুনারে গুনা মনে করেন তো ভাই বন্ডল আছেন এরকম আছে দাড়ি লম্বা লম্বা কিন্তু ঘুষ খায় হ্যাঁ আছেন এরকম মসজিদ একদিন বক্তব্য দিতে দিয়েন ইমাম সাহেবের সহ কাফের ফতোয়া দেওয়ার সম্ভাবনা আছে ঠিক না আহা এখন তো ভাই দরবেশের চাইতে ধরবেশের সংখ্যা বেশি ঠিক কিনা বলেন কয়েকদিন হয়তো কোন দরবারে গিয়া murid হইছে দিনের রাস্তায় তথা তাবলিগে মাইন্ড করেন না উদাহরণ দিতেছি কয়েকদিন চিল্লা লাগাইছে নাইলে কোন শায়খের হাতে তার জীবন জান সইপা দিছে কিন্তু এরপর দেখবেন সুদ খায় ঘুষ খায় ঠিক আছে মাগার বড় কথাটা মুখ থেকে আর জমিনে পড়ে না এরকম আছে না নাই কাজ হবে না বাজান আগে অনুসূচনা করতে হবে অনুতপ্ত হতে হবে গুনাহের জন্য লজ্জিত হতে হবে আর এটার আলামত চোখে পানি থাকতে হবে আপনি আমি গুনারে গুনাহ মনে করি না আর সাহাবায়ে কেরাম সামান্য ছোট গুনাহকে কেমন গুনাহ মনে করতেন আমি একটা সেই হাদিস আপনাদের শোনাই কষ্ট হচ্ছে না তাকবীর দেন আল্লাহু আকবার ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল لما قدم النبي صلى الله عليه وآله وسلم المدينة آخا بين الأنصار والمهاجرين في المدينة حضرت علي المرتضى رضي الله تعالى عنه تكي بوني تو تيني بولين نبي كريم صلى الله عليه وآله وسلم جخون مكة تكي مدينة المنورة هجرات كلين مكة تكي آغت مهاجر صحابي আর মদিনার আনসার সাহাবীদের সাথে রাসূলুল্লাহ মদিনায় খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন সুবহানাল্লাহ বলেন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমা বিশেষ করে দুইজন সাহাবীর মধ্যে খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন একজনের নাম সালাবা আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমা আরেকজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আল আনসারি ছিলেন গরিব মানুষ তিন আনতেন দিন খেতেন অভাবী সংসার ছিল তার আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব ওনার চোদ্দ গোষ্ঠী ইতিহাস ওনার জীবনে পাওয়া যায় যে ওনারা ব্যবসায়ী ছিলেন রসুল্লাহ বললেন সাঈদ ইবনে আব্দুর রহমান এদিকে আসো আজ থেকে আমি আমার সাহাবি সালাবাকে তোমার হাতে তুলে দিলাম তোমরা আজ থেকে দিনী ভাই যাও সালাবাকে নিয়ে যাও তুমি আর সালাবা আজ থেকে একত্রিত হয়ে থাকবে তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলে আর আমার সালাবা মাথা গোজার একটা নিরাপদ আশ্রয় পেল সুবহানাল্লাহ পড়ে কি ইনসাফ ছিল রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন কুয়া থেকে পানি উত্তোলন করে দেন বাজার থেকে বাজার এনে দেন এভাবেই তার দিনগত হতে লাগলো ওইদিকে আল্লাহ তাআলা তার হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে গিয়েছেন আর ওইদিকে কাফের রম শূন্য হলো 3,00,000 কোথায় 30,000 আর কোথায় 3,00,000 তবে আশাহত হওয়ার কোনো কারণ নাই মুসলমান 30,000 সাহাবীদের ইমান দীপ্ত হুঙ্কার আর তাকবীরের আওয়াজ শুনে 3,00,000 কাফের ভয়ে যুদ্ধ ছাড়ায় পালায় গিয়েছেন আল্লাহ তাআলা মুসলমানদের বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে ওই যুদ্ধে আল্লাহর হাবিব 30,000 সাহাবীর সঙ্গে খাস খাদেম বানিয়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেছেন তো সাঈদ ইবনে আব্দুর রহমান তার ঘর বাড়ি দেখাশোনার জন্য সালাবা আল আনসারিকে জিম্মাদার বানায় রেখে গেছেন সালাবা আমি রাসূলুল্লাহর সঙ্গে রওনা হলাম তোমার উপর সব দায়িত্ব আমি বুঝাই দিয়ে গেলাম
সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে লাগলেন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাইদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গা, নীরব নিস্তব্ধ পরিবেশ। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজায় একদিন একাকী কাজ করতে লাগলেন। একাকী নীরব নিস্তব্ধ নির্জন জায়গা হওয়ার কারণে শয়তান বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা কাজটা একটু বন্ধ করো, ঘরের মধ্যে একটু যাও, একাকী নির্জন জায়গা তুমি পেয়েছো, এমন সুযোগ আর পাবে না, যাও তো ঘরের মধ্যে ঢুকে দেখো, উকি মেরে দেখো, পর্দাটা জাগিয়ে দেখো ঘরের মধ্যে কে আছে। একাকী নির্জন জায়গা ঘর হওয়ার কারণে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। আস্তে করে এসে আস্তে করে সাইদ ইবনে আব্দুর রহমানের দরজাটা খুললেন, পর্দাটা তুললেন, তাকায় দেখেন ঘরের মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে বিমুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় পড়ে হযরত সালাবা ঘরের মধ্যে ঢুকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু স্পর্শ করেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো আর আমার হাতটা ছেড়ে দাও। একাকী নির্জন জায়গায় ঘর পেয়ে তুমি মনে করেছো আমার হাত ধরলে কেউ দেখবে না। সালাবা, তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায় না। সালাবা, আমার হাতটা ছেড়ে দাও, ঘর থেকে বের হয়ে যাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার দীনি ভাই মুজাহিদ সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করছো। সালাবা, আমাদের চরিত্র সৌন্দর্য সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো ছি আমানত রক্ষা করতে পারছো না, তোমার দীনি ভাইয়ের হুরমত নষ্ট করে ফেলছো, যাও ঘর থেকে বের হয়ে যাও আর আমাকে একা থাকতে দাও, আল্লাহকে ভয় করো। এতটুকুন কথা আর এতটুকুন কাজ, হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার তুললেন, হযরত সালাবা মস্তক অবনত করে বিনয় চিত্তে অনুশোচনা করতে করতে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে আসলেন। চরম লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, ওগো আমার মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম, তোমার কাজ বারবার বান্দারে ক্ষমা করা, আমার কাজ বারবার বান্দা হয়ে গুনা করা, আল্লাহ আমি আবার গুনা করেছি, তুমি আমার নিষ্পাপ বানায় দাও। তাওবার আগুনে জ্বলতে লাগলেন, অনুশোচনার আগুনে পুড়তে লাগলেন, দিন রাত রোনা জারিতে মগ্ন হয়ে পড়লেন, সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে তাওবা করে চললেন। ওইদিকে আল্লাহর হাবিব বীরের বেশে তাবুক বিজয় নিয়ে মদিনা মুনাব্বরে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বিজয়ের হাসি নিয়ে বাড়িতে ফিরে আসলেন, আনন্দ চিত্তে বাড়িতে এসেছেন, কিন্তু মন তার খারাপ হয়ে গেল। শত খুঁজেও তিনি তার দীনি ভাই সালাবাকে খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমি তোমাদের দায়িত্বে আমার দীনি ভাই সালাবাকে না রেখে গিয়েছিলাম, আমার ভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, তোমরা কি আমার ভাইয়ের সাথে দুরাচরণ করেছো নাকি, কষ্ট দিয়ে আমার ভাইকে ঘর থেকে বের হয়ে করে দিয়েছো নাকি, আমার ভাই তো আমার আসার আগে আমার অনুমতি ছাড়া যাওয়ার কথা না, কোথায় আমার দীনি ভাই? স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, আমরা তোমার দীনি ভাইকে তাড়িয়ে দেই নাই কষ্ট দিয়ে অথবা আচরণ খারাপ করে, তোমার ভাই নিজে একটি গুনাহ করে অনুশোচনা আর আগুনে
পড়তে পড়তে রণাজারির সাগরে ভাসতে ভাসতে নিজে এই ঘর থেকে বের হয়েছেন আমরা তাকে বের করে দেই নাই সুবহানাল্লাহ বলেন দিন রাত রণাজারি করতে লাগলেন সাহাবা পুরনো সেই কথা বলে বলে আল্লাহকে ডাকতেছেন ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব মালিক তুমি আমার রব আর আমি তোমার নাদান গোলাম তুমি বারবার বান্দারে ক্ষমা করো আমি বান্দা বারবার গুনাহ করি আল্লাহ এবারে আমি গুনাহ করে ফেলেছি তুমি আবার আবার মাফ করে দাও মনে তার শান্তি নাই তাওবার আগুনে জ্বলতে লাগলেন চলে আসলেন নিজ বাড়িতে বাড়িতে তার স্ত্রী ছিল না ছোট্ট একটি মেয়ে ছিল নাম তার খিমসানা ওই মেয়েকে সে বললেন মা আমি তোমার আব্বা সালাবা একটি মহা অপরাধ করে ফেলেছি তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পরিয়ে দাও যতক্ষণ আল্লাহ হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে ততক্ষণ আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না আল্লাহু আকবার বলো সামান্য একটি পাপকে সাহাবায়ে কেরাম কেমন মনে করতেন হাত পায়ে জিঞ্জির বেড়ি লাগালেন তাওবা করে চললেন মনে তার শান্তি নাই তাওবা কবুলের আশায় চলে আসলেন হযরত আবু বকরের বাড়িতে এসে বললেন ইয়া আবা বকর قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر أبو بكر আমি একটি গুনাহ করে ফেলেছি আমি আল্লাহর হাবিবের একজন সাহাবী যুদ্ধে থাকা অবস্থায় তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছিলাম আর কিছুই করি নাই هل لي من توبة يا أبا بكر أبو بكر আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে নাকি আল্লাহকে আমার এমন গুনাহ থেকে আমাকে মুক্তি দিতে পারে কি মনে হয় তোমার এ কথা শুনে সিদ্দিক আকবর গেলেন রাগ হয়ে বললেন উখরুজ মিন ইনদি বের হয়ে যাও আমার নিকট হতে দূর হয়ে যাও তোমার চেহারাটাও আমি দেখতে চাই না তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর কাছে তাওবার কোনো রাস্তা খোলা আছে বলে আমি আবু বকর জানি না ফিরাই দিলেন চলে আসছেন হযরত ওমরের কাছে তিনিও ফিরাই দিলেন অবশেষে চলে আসলেন রসুলুল্লাহর নূরময় কদম মোবারকে রসুলুল্লাহর মোবারক দরবারে সুবহানাল্লাহ বলেন রসুলুল্লাহ তাকে দেখে অবাক চিত্তে তাকায় রইলেন সালামা হাত পায় জিঞ্জির বেরি কেন চেহারাটা শুকায় কাঠ হয়ে গেছে চোখের কিনারায় কালো আবরণ পড়ে গেছে তোমার চেহারাটা বিবর্ণ কেন সালামা তুমি না আমার অতি আদরের সাহাবী কে হইছে তোমার মাত্র কয়েকদিন তাবুক সফরে তোমারে হালাত কেন সালাবা কি তোমার পেরেশানি তোমার এই দুশ্চিন্তাগ্রস্ত চেহারা আর হাত পায়ে জিঞ্জির বেরি আমি রসুলুল্লাহকে জাহান্নামীদের কথা মনে করায় দেয় কি হইছে আমারে বলো তিনি বললেন নীলা মাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি যখন তাবুক যুদ্ধে ছিলেন আমার দিনই ভাই আপনার সাহাবী সাইয়েদ ইবনে আব্দুর রহমানের বাড়িতেই ছিলাম শয়তানের ধোকায় আস্তে করে তার ঘরে গিয়া তার স্ত্রীর হাতটা একটু ধরেছি আল্লাহি আল্লাহর কসম আর আমি কিছুই করি নাই হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সবাই আমারে ফিরাই দিয়েছে আপনি অন্তত একটা কথা আমারে জানান আমার তাওবাটা কবুল হওয়ার কোনো সুযোগ আছে কিনা সুবহানাল্লাহ কইবেন না এ কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার চেহারাটা ঘুরায় নিলেন সালাবা এই দৃশ্য দেখে এক চিৎকার দিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেছেন সালাবার বুঝতে আর বাকি রইল না যেহেতু আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন আমার থেকে তার চেহারা আনোয়ারটা ঘুরায় নিয়েছেন আর মনে হয় কোনদিন আমার তাওবা কবুল হবে না আরো বেশি অনুশোচনা করতে লাগলেন অনুতপ্ত হৃদয় নিয়ে বাড়িতে আর গেলেন না মদিনা মুনাওয়ারাও ছেড়ে দিয়েছেন গুনাহের টেনশনে পেরেশান ওইদিকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন মদিনা মুনাওয়ারা থেকে কিছুটা দূর এক পাহাড়
পাহাড়ি অঞ্চলে বসবাস করতে লাগলেন পাহাড়ের এক চূড়া গাছের তলায় অবস্থান করতেছেন সারা রাত সিজদায় পড়ে প্রণাম জারিতে কাটিয়ে দেন আর একই কথা বলেন ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব ওগো আমার মালিক তুমি তো তুমি আর আমি তো আমি তুমি আমার মহান রব আর আমি তোমার নাজান গোলাম তুমি বারবার বান্দারে ক্ষমা করো আমি বান্দা বারবার গুনাহ করি আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও রোনা জারি চলতে লাগলো অনুশোচনার আগুনে পুড়তে লাগলেন কয়েকদিন যাওয়ার পরে এই অনুশোচনা আর অনুতপ্ত দিল দেখে আল্লাহ তাআলা ওহী নিয়ে জিবরিল আমিনকে রাসূলুল্লাহর মোবারক দরবারে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না হযরত জিবরিল এসেছেন নবীজিকে এসে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ওগা আল্লাহ হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর একটি বিশেষ ওহী পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব বললেন জিবরিল কি এমন বিশেষ তলব বলো আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হাবিবি আম খালাকতাল খালকা আও আনা বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি সুবহানাল্লাহ কইবেন না রাসূলুল্লাহ পাল্টা জবাব দিলেন না মিয়া সাইয়েদি ইয়া রাব্বি আনত খালাকতাল খালকা আল্লাহ বান্দা তো আমি বানাই নাই বান্দা তো আপনি বানাইছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়া বললেন হাবিবি বাশির আব্দি কদ গফারতু লাক হাবিব আমার বান্দা সালাবাকে ডেকে সুসংবাদ জানিয়ে দেন আর তার তওবা করে রোনা জারিতে মগ্ন হতে হবে না আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিলাম নবীজি বললেন সাবিরা রে মাইয়াতিনি বিসালাবা কে আমার কাছে আমার সাহাবি সালাবা কিনে দিতে পারবে ফাকামা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দাঁড়ালেন ডান দিয়ে হযরত আবু বকর উমর ওয়া কামা আলী ও সালমান আর দুইজন দাঁড়ালেন যুবক হযরত আলী এবং সালমান রাদিয়াল্লাহু আনহুমা নবীজি বললেন আবু বকর উমর বসো সালমান আর আলী যাও যেখান থেকে পারো যত দ্রুত পারো আমার সালাবাকে আমার চোখের সামনে এনে আমার কলিজা শীতল বানায় দাও হযরত আলী এবং সালমান বের হয়ে গেলেন সালাবা আল আনসারীকে খুঁজতে সারা দিন ভর গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজেছেন কোথাও মদিনা মুনাওয়ারায় পেলেন না বাধ্য হয়ে চলে গেলেন সেই পাহাড়ি অঞ্চলে খুঁজতে খুঁজতে আসর হয়ে গেল তাও পেলেন না নিরাশ হয়ে গেলেন এক রাখালকে দেখে বললেন ওরে রাখাল হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে রাখাল এই জায়গায় তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি রাখাল দেখে বলল আলী এবং সালমান আমার মন বলে ইন্নাকুমা তাতলুবান রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ তোমরা দুইজন আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছো যে কিনা আল্লাহর আযাবের ভয়ে তওবা করে আল্লাহর দয়া আর জান্নাতের দিকে ছুটে চলতেছে বলে হ্যাঁ এরই তো তলব করি এর নামে একটু সালাবা বলে অপেক্ষা করো ফাসবিরি আলী একটু সবর করো এ দিনে কই থাকে এটা আমি জানি না সন্ধ্যা হতে দাও পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হবে ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সালা বালানসারি আসবে সেজদায় পরে রোনাজারি করবে সারা রাত কাটায় দিবে আর মাঝে মাঝে চিৎকার মেরে একটা কথা কি যেন বলে অপেক্ষা করো সন্ধ্যা হয়ে গেল পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হলো সালা বালানসারি চলে আসলেন পাহাড়ের চূড়ায় গাছের তলায় সেজদায় পরে পুরানো সেই কথাই বলে কাঁদতেছেন মালিক তুমি তো তুমি আর আমি তো আমি তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম তোমার কাজ বারবার গুনাহ ক্ষমা করা
আমার কাজ বারবার গুনাহ করা আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও চলো মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব তোমার ইন্তেজার করছেন হযরত আলী বলেন এতটায় ক্ষুধার্ত বুভুক্ষু সাহাবা সোজা হয়ে দাঁড়াবেন এমন শক্তিটুকু নাই হযরত আলী দুললেন সর ডান হাত সালমান দুললেন বাম হাত দুই সাহাবীর উপর ভর করে মদিনা মুনাওয়ারায় কোন মতে এসেছেন হযরত আলী বলেন আমরা এমন সময় আসলাম মদিনা মুনাওয়ারায় তৎক্ষণাৎ মসজিদে নববী আশ-শরীফের মধ্যে আজান হয়ে গেছে হযরত বেলাল ইকামত দিয়েছেন আমার রাসূল তানুরের মুসাল্লা মুবারাকায় ইমামতিতে দাঁড়িয়েছেন আমরা এসে তিনজন পেছনের সর্বশেষ কাতারে দাঁড়ালাম আমি আলী ডানে সালমান বামে সালাওয়া মাসখানে ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে তানুরের জবান মুবারক থেকে প্রথম রাকাতে বললেন সূরা তাকাসুর জিন আল্লাহর হাবিব প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর এই আয়াত শুনে সাহাবা আল্লাহর ভয়ে নামাজের মধ্যে একটি চিৎকার মারলেন জিনা রাসূলুল্লাহ দিত আয়াতটুকুন পড়লেন হাত্তা জুরতুমুল মাকাবির এই আয়াত শুনে সাহাবা আল্লাহর ভয়ে দ্বিতীয় আরেকটি চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে নামাজ শেষ হয়ে গেল সাহাবা কেরাম তাকে চতুর্দিক থেকে জড় করে ধরলেন নবীজি বললেন ইয়া সালমান ইউদাহ আলাইহিল মা সালমান রে আমার সাহাবার মাথায় পানি ঢেলে দেখো হুঁশ ফিরে আসে কিনা কি হলো আমার সাহাবার হযরত সালমান সাহাবার মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ সাহাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না কদ ফারাকাত দুনিয়া আপনার সাহাবী সাহাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয় হৃদয় নিয়ে পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে পরপারে চলে গেছে গোটা মসজিদে নববী আশ-শরীফে শোকের মাতম পড়ে গেল সাহাবা ইকরামের কান্নার রোল পড়ে গেল বাবার মৃত্যুর খবর শুনে ছোট্ট ওমে খিমসানা মসজিদে নববী আশ-শরীফের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন নবীজির কাছে যা যা চাইলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার কি হলো আমি একটু এক নজর দেখতে চাই নবীজি বললেন খিমসানা যা তোমার আব্বাকে দেখে আসো মেয়েটি তার বাবার লাশের ডান দিকে দাঁড়িয়ে কপালের মধ্যে ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো বাবা ও বাবা তুমি তো জানো আমার মা নাই সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আমার মায়ের নিষ্পাপ চেহারাটার কথা আমার মনে নেই আমার মা দেখতে কেমন ছিলেন মায়ের সোহাগ কেমন হয় তাও আমার জানা নাই এই পৃথিবীতে আমার একটি আপন ভাই নাই একটি আপন বোন নাই একমাত্র আমার আপন ছিলে তুমি আজকে তুমি আমাকে রেখে কোন দেশে উড়াল দিলা আমারে কার কাছে রেখে গেলা কে আমার দায়িত্ব নিবে আমি কারে বাবা বলে ডাকবো কার কোলে আমি উঠে তার গালের মধ্যে আমি চুমু খাবো আমি তো চিরয়তিম হয়ে গেলাম আমার তো আর এই পৃথিবীতে কেউ রইল না অবুজ মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন খিমসানা তোমার কান্নার কোনো কারণ নাই দুঃখ করবার কোনো প্রয়োজন নাই কে বলেছেন তোমার কেউ নাই আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম খিমসানা আজ থেকে আমি রাসূল নিজে তোমার বাবার মতো আমার আয়েশা তোমার মায়ের মতো আমার ফাতেমা তোমার বোনের মতো মেয়েটি বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম নবীজি বললেন আলী সালমান সাহাবীরা দ্রুত আমার সাহাবাকে গোসল দাও কাফন পরাও আমি রাসূলুল্লাহ নিজে আজ তার জানাজা নামাজ পড়াবো
হযরত আলী বলেন কাফন হয়ে গেল গোসল হয়ে গেল জান্নাতুল বাকিতে সালাবাকে দাফন করা হবে আমরা সব শেষ করে মদিনা মুনাওয়ারা থেকে জান্নাতুল বাকির দিকে লাশ নিয়ে রওনা করলাম হাজার হাজার সাহাবীদের ঢল পড়ে গেল জানা যায় সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে আসতেছেন আমরা লাশ নিয়ে খাটিয়া নিয়ে মাঝখানে আরের সামনে আল্লাহর হাবিব একাকী চলতে লাগলেন আমি আলী লক্ষ্য করলাম কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন আল্লাহর হাবিব তালু মোবারক জমিনে ফাঁকা রেখে চলতে লাগলেন আমি আলী বড় অবাক হয়ে গেলাম ওই সময় আল্লাহর হাবিবকে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না জানাজা শেষ হওয়ার পর দাফন হওয়ার পরে আমরা যখন মদিনা মুনাওয়ারায় ফিরে আসলাম রাসূলুল্লাহকে আমি আলী জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ জীবনে বহু জানাজার নামাজ আপনি পড়িয়েছেন আমরা পড়েছি কোন সাহাবীর জানাজায় এমন দৃশ্য দেখি নাই আর সাহাবার জানাজায় যা দেখলাম কেন আপনি হঠাৎ করে আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে উত্তপ্ত মরুভূমিতে কষ্ট করে হাঁটতে লাগলেন জানতে চাই নবীজি বললেন ওরে আলী তুমি তো জানো না তাওবার কারণে আল্লাহ ভীতির কারণে অনুশোচনার কারণে অনুতপ্ত হওয়ার কারণে রোনাজারির কারণে আমার সাহাবী সাহাবার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী ওরে আলী তার তাওবা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন তার অনুশোচনায় আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে তার মৌতে আল্লাহ তাআলা খুশি হয়ে আজ সব আকাশের দরওয়াজা খুলে দিয়েছে ওরে আলী আমার সাহাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারায় আকাশ থেকে আজ এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে মা কদরতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা ওরে আলী ফেরেশতার আধিক্যের কারণে উপচে পড়া ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন ফাঁকা জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না আলী আমি আমার কদম মোবারক টুকুন রাখবো এমন এক ইঞ্চি জায়গা মদিনা মুনাওয়ারায় পাই নাই সুবহানাল্লাহ পড়েন এর নাম তাওবা এর নাম অনুশোচনা সাহাবি কেমন তাওবা করলেন সামান্য গুনাহের কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন সারা রাত রোনাজারি করে কেঁদেছেন হাত পা জিঞ্জির বাড়ি লাগিয়েছেন তাওবা কবুল হয়েছে এ কথা শুনেও আল্লাহ আজাবের ভয় বেউস হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর তার মৌতে তার সম্মানে আল্লাহ আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে এর নাম তাওবা এর নাম কি জোরে বলেন এর নাম নাদাম এর নাম অনুশোচন সামান্য একটা গুনাহকে সাহাবি কেমন ভয় করেছেন আল্লাহু আকবার বলেন এমন তওবা আল্লাহ আমাদের নসিব করুক কোন আমিন প্রিয় ভাই সব কষ্ট হচ্ছে আপনাদের না আমার ভাইরা অনেকেই মনে করতে পারেন হায়াত তো এখনো অনেক বাকি আছে অনেকে মনে করবেন দাড়ি এখনো ভালো করে উঠে নাই অনেকে মনে করতে পারেন দাড়িগুলি কালো আছে এখনো সাদা হয় নাই অনেকে মনে করতে পারেন এখনো পেটের সন্তানটা ছোট বিয়েই তো দেই নাই বহুদিন এখনো বাকি আছে আল্লাহর কসম করে বলি কোন মানুষ এ কথা সিউরিটি দিতে পারবে না আল্লাহর দয়া ছাড়া যে ওই ব্যক্তি আজ সকালবেলা ফজর নামাজ পড়েছে মাগরিব পড়তে পারবে কিনা ঠিক কিনা আমার বাবারা কর জোর মিনতি করে আপনাদেরকে আমি একটা হাদিস শোনায় বলে দিতে চাই হায়াত যে অনেক দিন পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি আর শেষ জামানার একটি অন্যতম আলামত হলো আকস্মিক মৃত্যু সকালবেলা যেই মানুষকে দেখেছেন সন্ধ্যায় তারে দেখতে নাও পারেন ঠিক কিনা বলেন আমি আমার জীবন থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই আমার খুব আদরের মুসল্লি ছিলেন একজন প্রত্যেক নামাজে
বুড়া মানুষ কষ্ট করে আমার রুমে গিয়ে মুসাফা করতেন আমার মহব্বতটাও তার প্রতি খুব প্রবল ছিল এমন কি নিজের মেয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে গেলেও আমার কাছে বলে যাইতেন যে কোনো প্রয়োজনে আমার কাছে আসতেন আমি তারে দিল দিয়ে মহব্বত করতাম আমার লেখাপড়ার শেষের দিকে দারুণ নাজাতে একদিন সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম তিন মাইল আনুমানিক হাঁটলাম এরপরে নাস্তা করলাম এরপরে আমি বললাম আমি একটু মাদ্রাসায় যাব আপনি বাড়িতে যান জোহরে দেখা হবে যে কোনো কারণে আমার ফোনটা বন্ধ ছিল আমি মাদ্রাসায় গেলাম আসরের নামাজে আসলাম জোহর আর আসি নাই দেখতেছি মাঝে মাঝে জিকির করতেন চেয়ারে একটা কোণায় একটা চেয়ারে বসে চেয়ারটা ফাঁকা আমার মনে বড় সন্দেহ জাগলো ব্যাপারটা তো আমাকে ছেড়ে আমার অনুমতি ছাড়া কোথাও যায় না তো বেচারার এখন দেখি না কারণ কি মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম কি ব্যাপার অমুক লোকটা কই বলে হুজুর বারবার ট্রাই করো আপনার নাম্বার বন্ধ পেয়েছি ওই ব্যক্তি 11টার সময় মারা গেছেন জোহরের নামাজের পরে তার জানাজা হয়ে গেছে এখন তার কবরের বয়স 3 ঘন্টা হয়ে গেছে আমার বাবারা এজন্য শক্ত নিয়তে তাওবা করতে হবে অনেক মানুষের দাড়ি পেকে গেছে একবার দাড়ি ধরে চিন্তা করবে না আরে সোনার যৌবন তো চোখের সামনে চলে গেছে আমার 28 বছর বয়স চলে 95তে জন্ম আমার আমার সেই বাল্যবালার ঘটনা মনে করলে মনে হয় গতকালকে ঘটে গেছে এভাবেই কিন্তু দুনিয়া ফাঁকি দিয়ে আপনাকে আখেরাতে যেতে হবে দুনিয়ার গুনাহ দুনিয়ায় কমায় যান আখেরাতে সওয়াব ভর্তি করে চলে যান যদি মন চায় আখেরাতের প্রতি দরদ থাকে রাতে ঘুম কমায় দেন শেষ রাতে একটা জায়নামাজ নিয়ে ওযু করে সালাতে দাঁড়িয়ে যান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর তাওবা করেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন তিনটা চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছে ওই দলে যদি আপনিও অংশগ্রহণ করতে পারেন আল্লাহ আপনার তাওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিবে ঘুমানোর আগে বালিশে একটু মাথা লাগাবেন চিন্তা করবেন আরে প্রত্যেক দিন কয়টা ভালো কাজ করি আর কয়টা খারাপ কাজ করি জবান দ্বারা কয়টা গুনাহের কথা বলি আর কয়টা সওয়াবের কথা বলি একটুখানি যদি বাতিটা অফ করে বালিশে মাথা লাগায় চিন্তা করতে পারেন আশা করা যায় নিজের হিসাব নিজে নিতে পারবেন ঠিক কি না তওবা করা যাবে ভাই সবাই বলেন যাবে কে কে এমন তওবা চান দোহাত তুলে আল্লাহর দেখেন আল্লাহ কবুল করুক খাতনামান তিন নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহ একবার করছেন আর করা যাবে না রাজি আছেন নাকি এখন তওবা করবেন আবার বারবার গুনাহ করবেন হ্যাঁ তাহলে তওবা কবুল হবে না প্রিয় ভাই সব এই তিনটা বিষয় মনে থাকবে আপনাদের আমার সময় 2 ঘন্টা তো বেশি সময় নাই কষ্ট হচ্ছে আপনাদের যদি আপনারা আমার এতটুকুন আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন তো তওবা নাসুহা বা মাকবুল তওবার শর্ত কয়টা বড় করে হন আবা কি কি আপনারা আলেম আপনারা কইেন না এক কি থাকতে হবে হৃদয় পিছনের বাইরা কি মন খারাপ না নিয়ে আপনার আর হুক্কা বা এক নম্বর হচ্ছে আশা থাকতে হবে কি আশা যে আমি গুনাহগার কিন্তু আমার রব গফফার আল্লাহ আমারে মাফ করবে আশা আছে শেষবারের মতো হাত দেখতে চাই হাত নামান দুই নম্বর আর নাদামা অনুশোচনা করতে হবে আলামত কি থাকতে হবে চোখে পানি এখন একটা কথা আপনারে বুঝাই দিচ্ছি এক লোক আমাকে প্রশ্ন করছিলেন হুজুর আমাকে একজন প্রশ্ন করছেন হুজুর এটা আমারে প্রশ্ন করছে যে আমি মুফতি আমি অ্যানসার দিছি বিষয় তা না এই সেম প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে করছিলেন ওই আঙ্গিকে আমি জবাব দিছি সেটা হলো একজনে বলছেন যে আমার গুনাহ যে মাফ হইছে আমি যে তওবা করলাম আমি বুঝবো কেমনে এই সেম প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে করা হয়েছিল
বলছে তুমি যখন তওবা করতে থাকবা আর তুমি যখন নিজেরে কান্নার বাদ দিয়ে আর মানায় রাখতে পারবা না যে কান্না শুধু আসতেছে ভিতর থেকে শুধু কানতেই মজা লাগতেছে তখন বুঝবা তোমার গুনাহ মাফ হয়ে গেছে এরকম তওবা করা যাবে না ভাই আর তিন নম্বর যে গুনাহ একবার করছেন আর করা আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক আমিন এতক্ষণ শুনলেন ওয়াজ এবার আসছেন একটা আমল নিয়ে যান বাড়ি যাবেন কিছু হাদিয়া নিয়ে যাওয়ার দরকার আছে না নাই প্রত্যেক মাহফিলে কমপক্ষে একটা ছোট আমল হলেও নিয়ে যাবেন কারণ একটা আমল যদি কোনো মানুষের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় এটাই এক ফিকাল আমালুল কলিল তার জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যেতে পারে ঠিক কি না একটা আমল দিব রাগ করবেন কষ্ট হচ্ছে আপনাদের আর একটা তাকবীর দেন আল্লাহু আকবার মাশাআল্লাহ একটা আমল দিয়ে দিচ্ছি বেশি বেশি ইস্তেগফার করবেন কি করবেন এখন অনেকে এটাই জানে না যে ইস্তেগফার মানে কি না এই যে ভুল অ্যানসার দিছেন এজন্যই বুঝাই দিই তাওবা হলো আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করে গুনাহ থেকে ফিরে আসা যেই গুনাহ আর করা যাবে না এটাই এতক্ষণ বুঝাইলাম আর ইস্তেগফার হলো হরহামেশা ক্ষমা চাওয়া ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া অনুশোচনা করা আল্লাহর কাছে সারেন্ডার হওয়া এখন প্রশ্ন হলো আপনি ইস্তেগফার কিভাবে করবেন ক্ষমা কেমনে চাইবেন যে কোনো শব্দে যে কোনো বাক্যে ক্ষমা চাওয়া বা ইস্তেগফার করা জায়েজ বাট সুন্নাহ সমর্থন করে এমন কিছু বাক্য আমি আপনাদের শিখাই দিই আপনি বেশি বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আরেকটা সবাই জানেন পড়েন রব্বানা মহব্বতে দিল দিয়ে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তেগফার করবে হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট মানে নগদ দারার উপর আল্লাহ তাআলা পাঁচটি শ্রেষ্ঠ পুরস্কার তাকে দিয়ে দিবেন আর এই পাঁচটা পুরস্কার লাগে না আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো বাদশা হইলেও তার লাগবে ঠিক কিনা বলেন না শুননেই ঠিক বলছেন আচ্ছা আল্লাহর হাবিব বলেন মান লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মখরাজা আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তিগফার করবে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক যত বিপদ মুসিবত আছে সব থেকে বান্দারে মুক্ত করে দিবে যখন এই কঠিনতম কঠিন থেকে কঠিনতম বিপদে পড়বেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন রাজি আছেন দুই নম্বর ওয়ামিন কুল্লি হাম্মিন ফরাজা যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক তাকে যাবতীয় টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে স্বস্তির জীবন দান করে দিবে বাংলাদেশের স্বাস্থ্যবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের থিওরি হচ্ছে বা তাদের বর্তমান যে রেজাল্ট তা হচ্ছে বাংলাদেশের 75% মানুষ মানসিক রোগে আক্রান্ত এর 80% রোগ এই কারণে আক্রান্ত যে তার দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা যদি একবার কার মধ্যে ইনক্লুড হয়ে যায় ঢুকে যায় তার আর খাবার ভালো লাগবে না ঘুম ভালো লাগবে না স্ত্রীর সৌন্দর্য তাকে আকর্ষিত করবে না সন্তানের মায়া তার ভিতরে কাজ করবে না ভালো কথা তার ভালো লাগে না ঠিক কিনা বলেন এই টেনশন লোড না নিতে পেরে বহু মানুষ গলার মধ্যে রশি দেয় রেল লাইনে মাথা দেয় বিষ খায় এমনও আছে কিন্তু আপনি বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ আপনার টেনশন সব দূর করে দিবেন সুবহানাল্লাহ কইবেন না অনেকে এমন আছেন যে 300 টাকার ট্যাবলেট খাওয়া লাগে ডিপ্রেশন কিলিং ট্যাবলেট এটা খাইলে মোটামুটি ঘুম হয় তা আমার এক মুসল্লি আমার মহব্বতের আমারে বলে হুজুর আমি আগে 800 টাকার ট্যাবলেট খাইতাম 600 টাকার এবার আর মাল আছে এর লেগে খাইতে পারছি
আমনে আমি 80 টাকার ট্যাবলেট খাইতে যান বের হয়ে যায় বাইরেই যাইবে কথা ঠিক বলছে প্রিয় ভাই সব আমি বললাম আপনি একটা আমল করতে পারেন এটা আমার বয়ানের ফজিলত না রাসূলুল্লাহর হাদিসের বাস্তবতা আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করেন একিনের সাথে নিরিবিলি ঠান্ডা মাথায় উনি এক বছর পরে আমার লগে দেখা হইছে মসজিদ চেঞ্জ বলে হুজুর আল্লাহর কসম আমার এখন কোনো দুশ্চিন্তাই নাই আগে এত টাকার ট্যাবলেট খাইতাম এখন এক গ্লাস পানিও লাগে না নাক ডেকে ঘুমাই সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিসের বাস্তবতা তিন নাম্বার ওয়ারাসাকাহু মিন হাইসু লা ইহতাসিব যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন অর্থের যোগান দিয়ে দিবেন জীবন চলার সব প্রয়োজনের আয়োজন করে দিবেন যা বান্দা কোনোদিন কল্পনাও করে না যাদের চাকরি হয় না লেখাপড়া করে বেকার বেকারত্বের বোঝা নিয়ে ঘুরতেছেন অনেক যুবক আছে বয়স 30 35 হয়ে গেছে চাকরি নাই বিয়ে করতে পারে না আছে না অনেকে দোকান দিবেন ব্যবসা ভালো না অবস্থা খারাপ দিন দিন ডাউন এরকম আছেন অনেকে অনেকে বিদেশে যাবে ভিসা লাগায় রাখছে দালালরে টাকা দিছে ভিসা হয় না আপনারা এই আমলটা করেন পরীক্ষিত 20 থেকে 22 দিনের মধ্যে আল্লাহ তাআলা যদি ইকিনান করতে পারেন আল্লাহ আসান করে দিবে ঝামেলা সব বিশ্বাস হয় আপনাদের সবার হয় আচ্ছা হাদিসের আলোচনার বাস্তবতা আপনাদেরকে দুইটা উদাহরণ দিই কষ্ট হবে না তো ভাই আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে একটা ছোট মোটা আমি চালাই মাঝে মাঝে আমার একজন অ্যাডমিন আছে ও চালায় তো ওইখানে আমি বছরখানেক আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে ইস্তেগফারের ফজিলতের উপর এই একই আলোচনা তো ওইটা দেশ বিদেশের প্রায় 14 থেকে 15 লক্ষ লোক দেখছে তা 14 15 লক্ষ লোক দেখলে তো 4 5000 মেসেজ আসতেই পারে তা আমি দেখা যায় সব সময় অ্যাকটিভ থাকি না এজন্য দেখতেও পারে না তো একদিন ফ্রি ছিলাম মেসেজ পড়তেছি দেখি হায় রে মেসেজ মেসেজ পড়তে পড়তে আমার মুখ ব্যথা আর ধরতে ধরতে হাত ব্যথা এমন মেসেজ 4 5000 মেসেজ পড়া যায় একটা ধুই আরেকটা পড়ার অবস্থা খারাপ এর মধ্যে কয়েকটা কমেন্ট এবং কয়েকটা মেসেজ আমার খুব আকর্ষণ কাটছে সেটা কি এক লোক উনি বিদেশে গেছেন 14 বছর কয় বছর বিয়া কইরা থুইয়া গেছেন বাড়ায় এখন আকামার প্রবলেম দেশে আর আসতে পারে না বুঝেন 14 বছর যদি দেশে না আসতে পারে এই দেশের না ওই দেশের এটাই বোঝা মুশকিল ঠিক কিনা বলেন বলে হুজুর আমি বহু দিন বহু জায়গায় লাখ লাখ টাকা খরচ করছি আমার কপিলটাও খারাপ আর আমার কপালটাও খারাপ এটা আবার মনে করেন না যে আমার ওয়াজের ফজিলত কইতেছি না এটা রাসূলুল্লাহর হাদিসের বাস্তবতা দেখাচ্ছে উনি বলে এই ভিডিওটা আমি পাওয়ার পরে আশ্বস্ত হয়ে আমি কয়েকদিন নিরিবিলি একনিষ্ঠ হৃদয়ে সব কাম বাদ দিয়া মোবাইল সাইলেন্ট করে আমি খালি এটার উপর আমল করছি হুজুর মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাআলা আমার আকামার সব ঝামেলা দূর করে দিয়েছেন আমি আগামী এক মাস পরে দেশে আসবো আপনার সাথে দেখা করবো আপনি কি চান আমার কাছে আমি বললাম একটা জিনিস চাই সবচেয়েতে শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া এটাই কইরা দিয়েন কারণ এখানে আমার কোনো বড় লোকই নাই রাসূলুল্লাহর হাদিসের সত্যতা ঠিক কিনা বলেন আরেকজন লোক এই ব্যক্তি আপনার এই লেবাননে থাকে এই ব্যক্তি নতুন গেছে তো দেশের হাব বাবু বুঝে না বিদেশ গেলে তো মানুষের এক এক রকম ঝামেলা থাকে কোন টেনশনে ছিল আল্লাহ জানে এর পাসপোর্ট আর ভিসা কই মার্কেট করতে গেছে গেছে গাহারায় বুঝেন একটা যারা বিদেশে থাকছেন এরা জানবেন পাসপোর্ট আর ভিসা যদি হারায় যায় তাহলে ওর জিন্দগি আর জিন্দগি থাকে না ঠিক না উনি বলেন আমি টানা 5 দিনে আমলটা করছি এক পাকিস্তানি আমারে খুঁজে বের করছে যে এই লোকরে আমি খুঁজতে আসছি বলে হ্যাঁ তো আমাদের মহল্লায় থাকে কই দেখেন এই পাকিস্তানি আমার থেকে 70 কিলো দূরে থাকে তাহলে ও কেমনে বুঝলো যে আমি এখানে থাকি এটা তো জানারও কথা না তো আশেপাশেও খুঁজতে পারতো বলে কেমনে 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 খুঁজতে খুঁজতে এ আইসা আমার এলাকায় তো ওই দেশি যারা আছেন এরা প্লাস বাংলাদেশিরা বলছেন হ্যাঁ এরা তো চিনি অমুক বিল্ডিং এ থাকে অমুক রুমে পরে বলে
বেলা আমার ঘর পর্যন্ত নিয়ে আসছে বলে নাও এই তোমার পাসপোর্ট আর ভিসা আমি আজ থেকে 5 দিন আগে পাইছিলাম বহু জায়গায় তোমারে খুশি পাই না এখন তোমারে পাইলাম তোমারে দিয়া গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিসের বাস্তব নমুনা আরেকটা উদাহরণ দিমু হ্যাঁ আচ্ছা এটা রিজিকের সমস্যা নিয়ে হ্যাঁ অনেক ইয়াং ভাইরা আছেন ডিপ্রেশনে ভুগে আছে না ইবিলিতে টাকা ইনভেস্ট করে ধরা খায়া বড়া খাইতেছে এরকম আছে না নাই মনে রাখবেন সহজে যারা অল্পতেই বড় লোক হইতে গেছে এরাই সব হারাইছে ঠিক কিনা বলেন সহজে বড় লোক হইতে যাবেন না ডেস্টিনি আয়েশা বলবে 1 লাখ টাকা রাখো 14 লাখ দিমু পরে লাস্টে সব নিয়ে ভাগবে ভাগছে না এই যতগুলো ই-কমার্স প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে আপনি চিন্তা করেন একটা ক্যামেরা আমার এইখানে একটা ক্যামেরা ছিল এটার দাম লেন্স সহ 3 লাখ 65 হাজার তো এই ক্যামেরা ও কেমনে 2 লাখে দিবে 2.5 লাখে দিবে গলা কাটা ডাকাতি করলো তো এত দেওয়া সম্ভব না আহাম্মদ পাবলিক বুঝে না আরে বাড়া ও দিবে কেমনে যেই ফ্রিজের দাম 40,000 ও দিতেছে 25,000 আর বাপের যদি 5,000 কোটি টাকাও থাকে এক মাসের বেশি সময় লাগবে না শেষ হতে ঠিক কি না ওই যে কইলাম হুজুগে বাঙালি দেখে যায় একবারে ধনী হয়ে যাবে এক লোকে দাঁড় করে 92 লাখ লক্ষ টাকা ইনভেস্ট করছে দেখলাম এক নিউজে চিন্তা করেন কুলজা কত বড় 9 টাকা ধার করতে আমাকে কুলজা কাপে আর 92 লক্ষ টাকা ধার করে ইনভেস্ট করছে পরে তো সেই কমার্স প্রতিষ্ঠান হাওয়া এখন এরে পাবলিক করতেছে দাওয়া বুঝতে পারছেন সহজে বড় লোক হইতে যাবেন না তাহলেই বুঝবেন যে ডালমে কুচ কালা হয় এই জায়গায় কিছু ঝামেলা আছে কষ্ট হচ্ছে না তো আপনাদের রিজিক নিয়ে আমি একটা বাস্তব আমার ক্লাসমেট এর একটা উদাহরণ দিই একদিন আমার বন্ধু আমারে ফোন দিছে বন্ধু তোমার একটা আলোচনা দেখে ফোন দিলাম আমি বললাম আচ্ছা ভালো নানান কথা বলে তোমার আলোচনার একটা বাস্তব উদাহরণ দিই আমি বললাম কি বলে আমি কয়েকদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিছি বেসরকারি লোক নিবে 65 জন আপনার অ্যাপ্লিকেশন জমা হয়েছে কয়েক হাজার বুঝেন বাংলাদেশে চাকরির অবস্থা কি এজন্য রাসূলুল্লাহর সুন্নত ব্যবসা করার চেষ্টা করেন আগে যাদের চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই নানান দিকে ঘুরে ডিপ্রেশনে না পড়ে কম মূল্য আছে আপনার আপনার কি বলে মূলধন কম আছে কিন্তু নিয়াত খালেস করে ব্যবসা শুরু করেন দেখবেন রাসূলুল্লাহর সুন্নতের কারণে আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না তো আমারে বলতেছে ভাই আমি ওইখানে যেদিন ইন্টারভিউ দিতে গেলাম এমন বমিয়ার জ্বর কিছু পড়তেও পারি নাই ইউ করতে পারিনি তাই বললাম তাইলে আমার ঘটনার সাথে তোমার ঘটনার সম্পূরক কি বলে কয়েকদিন পরে দেখি কি প্রথম দর্জনার সিরিয়ালে আমার নাম এসে গেছে সুবহানাল্লাহ কইবেন না তাই বললাম তাইলে এটা আমার আলোচনার সাথে তো আমি সাদৃশ্য পাই না বলে আছে কি বলে এই বিগত এক বছরে আমি কোথাও আর ইন্টারভিউ দেই নাই আমি এক বছর ধরে রাসূলুল্লাহর হাদিসের একটা আমল করছি আমি শত ব্যস্ততায়ও এই আমলটা ছাড়ি নাই প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করছি আমার মন বলে এত মানুষের মধ্যে অসুস্থ অবস্থায় আমার চাকরি পাওয়ার কথা না যেহেতু পাইলাম এটা রাসূলুল্লাহর ইস্তেগফারের ফজিলত আমি পেয়ে গেছি তাহলে কি বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় চার নম্বর যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখেরাতের সব আযাব থেকে তাকে মুক্ত করবেন রব্বুল আলামিন বলেন ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ এমন নাম যে যখন তোমরা ইস্তেগফার করতেছো তখন তোমাদের আযাব দিবে এর ব্যাখ্যায় আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনু হাজার আসকালানি লিখেছেন যেটার একটা ব্যাখ্যা ফি দুনিয়া একটা ফিল আখরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি দুনিয়ায় কি ঘরে আগুন লাগবে না সুবহানাল্লাহ কইবেন না আপনার সম্পদের আল্লাহ তাআলা কোনো ক্ষতি হতে দিবেন না আপনার বড় ধরনের কোনো রোগ হবে না আল্লাহ তাআলা আপনাকে মানুষের সামনে বেইজ্জতি করবে না আখিরাতে কি কবরে আল্লাহ হিসাব সহজ করবেন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে পুলসিরাত পার করে তার দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন